আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। কোষে দেখি তিন আর কোষে দেখি চার সমস্ত অঙ্কগুলো ধীরে ধীরে তোমাদের সামনে হাজির করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করছি। দেখো, কোষে দেখি তিনের প্রথম বিষয় হচ্ছে সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। কোষে দেখি তিন, প্রথমে কী আছে দেখো, নিচের সংখ্যাগুলি সবচেয়ে দশের গুণিতক পূর্ণ সংখ্যায় লিখি। দেখো কীভাবে করতে হয় অঙ্কগুলো একটুখানি তোমাদের সামনে হাজির করছি। প্রথমটা রয়েছে বারো, বারোর সবচেয়ে কাছে দশের গুণিতক কোনটি? দেখো বারো হচ্ছে দশ, দশ থেকে দুই বিয়োগ করলে হচ্ছে দুই, আর কুড়ি, কুড়ি থেকে বারো বিয়োগ করলে হচ্ছে আট। এখন বারো থেকে দশ বা কুড়ি থেকে বারো কেন বিয়োগ করলাম? দেখো বারো মানে হচ্ছে এক দশ দুই বারো, ঠিক আছে? তাহলে এক দশ দুই বারো, তাহলে একের শূন্য কত হতে পারে? দশ হতে পারে। তাহলে বারোর কাছাকাছি এমন একটা সংখ্যা থাকবে যে দশের গুণিতক কত হতে পারে? দশ হতে পারে বা কুড়ি হতে পারে, ঠিক আছে? সেই জন্য দশ থেকে কত বারোর পার্থক্য? দুই, আর কুড়ি থেকে বারো কত পার্থক্য? আট। এবার কোনটা ছোটো? দুইটা ছোটো, সেই জন্য বারোর কাছে দশের গুণিতক হচ্ছে দশ। আরেকটু বুঝে নিই পরে অঙ্কটা কী রয়েছে। তিনশো সাতচল্লিশ, দেখো তিনশো সাতচল্লিশ, আমরা সাতচল্লিশটা ধরবো। সাতচল্লিশের কাছাকাছি সংখ্যা কী হতে পারে? পঞ্চাশ হতে পারে বা চল্লিশ হতে পারে। দশের গুণিতক চার দশে চল্লিশ বা পাঁচ দশে পঞ্চাশ। তাহলে তিনশো সাতচল্লিশ থেকে তিনশো চল্লিশ কত দূরত্ব? সাত। কিন্তু তিনশো পঞ্চাশ থেকে তিনশো সাতচল্লিশ কত দূরত্ব? তিন। এবার সাত বড় না তিন বড়? অবশ্যই সাত বড়, তিন ছোটো। তাহলে কাছাকাছি কোনটা আছে? কাছাকাছি তিন আছে। তাহলে তিনশো সাতচল্লিশের সবচেয়ে কাছে দশের গুণিতক সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশ। এরকমভাবে আমরা করব। তারপরে তো কী আছে, তারপরে যে সংখ্যাটা রয়েছে এক হাজার তিনশো চব্বিশ, এক হাজার তিনশো চব্বিশ থেকে আমরা এক হাজার তিনশো কুড়ি বিয়োগ করবো, আর এক হাজার তিরিশ থেকে এক হাজার তিনশো তিরিশ থেকে এক হাজার চব্বিশ বিয়োগ করবো। একটা হবে ছয়, একটা হবে ছয়, একটা হবে চার, ছয়টা বড়ো চারটা ছোটো। তাহলে তেরোশো কুড়ি, তেরোশো কুড়িটাই হবে দশের গুণিতকের পূর্ণ সংখ্যা, যেটা তেরোশো চব্বিশের কাছাকাছি। এরপরে দেখবো পাঁচ হাজার নশো আটষট্টি, সেখান থেকে ষাট বিয়োগ করবো আর সত্তর বিয়োগ করবো, আটষট্টি কাছাকাছি, দশের গুণিতক হচ্ছে ষাট আর সত্তর, ঠিক আছে? বিয়োগ করলে একটা হচ্ছে আট, একটা হচ্ছে দুই। দেখো দুইটা কাছাকাছি আছে, তাই তো? দুইটা ছোটো, আটটা বড়। তাহলে কাছাকাছি সংখ্যা হচ্ছে পাঁচ হাজার নশো সত্তর। এরপর দেখো একশোর কাছাকাছি যে পূর্ণ গুণিতক সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে দেখে নেবো আমরা। ছশো একুশ, ছশো একুশের কাছাকাছি শতক কী আছে? ছশো, ছশো আর সাতশো, ঠিক আছে? তাহলে ছশো একুশ, ছশো থেকে কত কম? একুশ কম। আর সাতশো থেকে কত কম? সেভেন্টি নাইন, উনআশি কম। তা কোনটা ছোটো? একুশটা ছোটো। তাহলে কাছাকাছির সংখ্যা কোনটা থাকবে? কাছাকাছির সংখ্যা ছশো থাকবে। ছশো একুশের কাছাকাছি ছশো আছে, সাতশো তো নয়। সেরকমভাবে চারশো তিরাশি, চারশো তিরাশি কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা বলো তো? চারশো আর পাঁচশো, ঠিক আছে? তাহলে চারশো তিরাশি থেকে চারশো বিয়োগ দিলে তিরাশি, আর পাঁচশো থেকে তিরাশি বিয়োগ দিলে সতেরো। কোনটা ছোটো? সতেরো সতেরো। তাহলে হচ্ছে চারশো তিরাশি সবচেয়ে কাছের একশোর গুণিতক সংখ্যা হচ্ছে পাঁচশো। এরকমভাবে পাঁচ ছ হাজার পাঁচশো একুশ থেকে ছ হাজার পাঁচশো আর ছ হাজার ছশো বিয়োগ দেবো, যেটা ছোটো হবে সেটাই হবে উত্তর, ছ হাজার পাঁচশো হবে উত্তর। তারপরে দু হাজার একশো আটাত্তর থেকে দু হাজার একশো, আর এখান থেকে দু হাজার দুশো, ঠিক আছে? যেহেতু একশো গুণিতক করছি সেই জন্য এরকম করতে হচ্ছে। একটা হচ্ছে আটাত্তর, একটা হচ্ছে বাইশ। কোনটা ছোটো? বাইশটা ছোটো। তাহলে দু হাজার দুশোটা হবে উত্তর। এবার হাজারের কাছাকাছি কোনটা সংখ্যা আছে দেখো, দেখুন তিনশো ছেচল্লিশ, তিনশো ছেচল্লিশে হাজারের কাছাকাছি কত আছে? হাজার হবে। সেখান থেকে যদি শূন্য বিয়োগ করি তা কত হচ্ছে? তিনশো ছেচল্লিশ। আর হাজার থেকে যদি তিনশো ছেচল্লিশ বিয়োগ করি কত হবে? ছশো চুয়ান্ন। তা কাছাকাছি কোন সংখ্যাটা হলো? কাছাকাছি হয়ে গেল তিনশো ছেচল্লিশ, তাহলে উত্তরটা হবে শূন্য, কারণ তিনশো ছেচল্লিশ থেকে শূন্য বিয়োগ করেছিলাম। এবার দেখে নেবো আটশো সাতাশ, আটশো সাতাশ থেকে শূন্য বিয়োগ করবো, আটশো সাতাশ হবে। আর হাজার থেকে আটশো সাতাশ বিয়োগ করবো, একশো তিরাশি হবে। কোনটা কাছাকাছি? একশো তিরাশি ছোটো। তাহলে কাছাকাছি পূর্ণ গুণিতক হচ্ছে এক হাজার। অনুরূপভাবে ছ হাজার সাতশো উনিশ থেকে ছ হাজার বিয়োগ করবো, আর সাত হাজার থেকে এটা বিয়োগ করবো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? এটা সাতশো উনিশ, একটা হচ্ছে আট দুশো একাশি। কোনটা ছোটো? দুশো একাশি ছোটো। তাহলে ছ হাজার সাতশো উনিশে পূর্ণগুণিতক হচ্ছে, হাজারের পূর্ণগুণিতক হচ্ছে সাত হাজার। একই রকমভাবে আমরা এটা করে নেবো
8394 থেকে 8 বিয়োগ করব আর 9 থেকে বিয়োগ করব একটা 606 হবে একটা 394 হবে অবশ্যই 394টা ছোট তাহলে 8394 এর পূর্ণগুণিতক হাজার পূর্ণগুণিতক হচ্ছে 8000 দেখো এরপর আছে কি যোগ করতে বলছি 10 এর পূর্ণগুণিতক সংখ্যা নিয়ে যোগ করব 37 ঠিক আছে 37 এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 40 আর 54 এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 50 কিভাবে হলাম এইমাত্র বুঝেছি 40 আর 50 যোগ করে হয়ে যাবে 90 ঠিক আছে 73 73 এর কাছাকাছি 70 আর 48 এর কাছাকাছি হচ্ছে 50 ঠিক আছে তাহলে 73 থেকে 48 বিয়োগ করব সেটা পূর্ণগুণিতক থেকে যদি বিয়োগ করি 70 থেকে 50 বিয়োগ করব 20 হবে উত্তর অনুরূপভাবে 24 আর 59 24 মানে 20 এর কাছাকাছি আর 59 মানে 60 এর কাছাকাছি 59 আর 60 মানে 20 আর 60 যোগ করে 80 হবে উত্তর একই রকম ভাবে 97 আর 38 97 মানে কাছাকাছি 100 হচ্ছে আর 38 মানে 40 হচ্ছে 100 থেকে 40 বিয়োগ দেবো হয়ে যাবে 60 তারপরে দেখো 76 আর 29 76 মানে 80 ধরবো 29 মানে 30 ধরবো এটা বিয়োগ করব 80 থেকে 30 বিয়োগ করলে 50 হবে আবার দেখো 66 আর 73 66 মানে 70 আর 73 মানে 70 দুটোকে আমরা যোগ করে দেবো 70 70 140 তারপরে 251 আর 175 251 মানে 250 ধরবো ওটা 175 মানে 180 ধরবো ঠিক আছে এবার দুটো যোগ করে দিলে আর 430 হবে উত্তর তারপরে দেখো বিয়োগ রয়েছে 462 462 মানে কাছাকাছি হচ্ছে 460 আর 271 মানে কাছাকাছি হচ্ছে 270 এবার ওই দুটোকে বিয়োগ করবো 190 হবে উত্তর এবার দেখো 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে বিয়োগ করো এখন পর্যন্ত 10 এর করছিলাম এবার 100 করব 400 মানে 400 500 600 এরকম দেখতে হবে 426 কি 400 এর কাছাকাছি আর 589 এটা হচ্ছে 600 এর কাছাকাছি 400 আর 600 যোগ করে দেবো হয়ে যাবে 1000 ঠিক আছে তারপরে 356 আর 435 356 মানে 400 আর 435 মানে হচ্ছে সেটা 400 দুই যোগ করে দেবো হয়ে যাবে উত্তর 400 আর 400 400 হবে 400 আর 400 যোগ করে হয়ে যাবে 800 তারপর দেখো 678 আর 125 678 মানে সেটা 700 ধরবো 125 মানে 100 ধরবো এবার 700 থেকে 100 বিয়োগ করবো 600 হবে উত্তর অনুরূপভাবে দেখে নিচ্ছি 1248 আর 4329 1248 মানে ওটা 1200 হবে আর 4329 মানে 4300 হবে ঠিক আছে 1200 আর 4300 যোগ করলে 5500 হবে উত্তর তারপর ঠিক আছে দেখি 170 হাজার কাছে 100 কাছাকাছি বলছে 200 হবে আর 895 100 কাছাকাছি মানে 900 হবে তাহলে 200 আর 900 যোগ করলে 1100 হবে অনুরূপভাবে 947 মানে সেটা হবে 900 আর 448 মানে সেটাও হবে 400 900 আর 400 যোগ করলে হয়ে যাবে 1300 5612 দেখো 612 মানে সেটা 600 ধরবো আর 2095 মানে সেটা 100 ধরবো তাহলে 5600 আর 2100 যোগ করলে 7700 100 গুণ থেকে সব হচ্ছে তারপরে 4254 দেখো 258 258 মানে সেটা 300 ধরে নেবো আর 2436 436 মানে সেটা 400 ধরবো এদের বিয়োগ করবো 4300 থেকে 2400 বিয়োগ করলে 1900 হবে উত্তর এবারে হাজার গুণিতক দেখে নেবো হাজার গুণিতক মানে কী আছে দেখে নিই 2000 কাছাকাছি কত হবে 2800 ঠিক আছে 800 মানে 3000 কাছাকাছি 7400 মানে সেটা হচ্ছে 7000 কাছাকাছি 3000 আর 7000 যোগ করে হয়ে যাবে 10000 3076 মানে 3000 কাছাকাছি আর 5700 মানে সেটা 6000 কাছাকাছি তাহলে 3000 আর 6000 যোগ করে হয়ে যাবে 9000 এরকমভাবেই আমরা এটা শিখছি 7700 700 মানে হাজার কাছাকাছি মানে 8000 আর 3600 600 মানে হাজার কাছাকাছি মানে 4000 8000 আর 4000 যোগ করলে যাচ্ছে 12000 অনুরূপভাবে 8005 আর 7483 8000 মানে 8000 7400 মানে 400 মানে 500 কম আছে এটা হয়ে যাবে 7000 7000 আর 8000 যোগ করলে যাচ্ছে 15000 তারপরে দেখে নাও 1375 আর 6307 1300 মানে 1000 ধরবো আর 6300 মানে 6000 ধরবো তাহলে 6000 1000 যোগ করে 7000 হচ্ছে তারপরটা 8600 600 মানে হাজার ধরে নিচ্ছি তাহলে 8000 1000 9000 আর 2000 5200 মানে সেটা হয়ে যাচ্ছে 5000 9000 আর 5000 সব করে যোগ করে হয়ে যাচ্ছে 14000 তারপর দেখো একটা মিল করতে দিয়েছে আমরা মিলের অ্যান্সারটা সঙ্গে সঙ্গে দেখে নেবো
কি আছে একটু ভালো করে বুঝবো। দেখো যদি আমরা 38 10 সবচেয়ে গুণিতক ধরি, সবচেয়ে কাছে 10 গুণিতক কত হবে 38, মানে 40 এর কাছে কাছে 40 হবে। 78 যদি 100 কাছে কাছে ধরি 100 হবে, ঠিক আছে 100 এর কাছে কম। আর 875 1000 কাছে কাছে মানে 1000 হবে। আর 1875 মানে 10 গুণিতক 75, মানে 7 10 5 75, এটা হয়ে যাবে 80, 1880, 10 গুণিতক 1880 হবে। আচ্ছা তারপর কি আছে, 279 থেকে 10 গুণিতক কত হবে 280 হবে, আর 375 থেকে 100 গুণিতক 300 হবে। এভাবে ছকটা আমাদের মিল করলাম। এখানে অঙ্কগুলো শেষ হচ্ছে, পরের অঙ্কের জন্য আমরা চলে আসব কোষে দেখি 4। কোষে দেখি 4-এ আমরা শিখে নেব 100 পর্যন্ত রোমান সংখ্যা। দেখো কোষে দেখি 4 প্রথম অঙ্কটা রয়েছে, নিচের প্রতিটি সংখ্যার রোমান সংখ্যায় লিখি। 7 রয়েছে, 7-এর রোমান সংখ্যা লিখলে কিরকম হবে দেখো, ভি আই আই, এটা রোমান সংখ্যায় 7 হয়। 9 হবে আই এক্স, 14 হবে এক্স আই ভি, 25 হবে এক্স এক্স ভি, 36 হবে দেখো এক্স 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 ভি আই, 3 2 30 আর 6 36, 54 54 হচ্ছে এল, দেখো এল, তারপরে আই ভি, আই ভি মানে 4, এল মানে হচ্ছে 50 50, আর 6 54, তারপরে 65 এল এক্স ভি, তারপরে হচ্ছে 89 এল এক্স 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 আই এক্স, দেখো এল মানে হচ্ছে 50, এক্স 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 মানে 60 70 80, আই এক্স মানে হচ্ছে 9 80 আর 9 89, এরকমভাবেই এটা করা হয়েছে। 90 এক্স সি, সি মানে হচ্ছে 100, এক্স মানে হচ্ছে 10, 100 থেকে 10 বিয়োগ গেলে হচ্ছে 90, সেই জন্য এক্স সিটা 90 হয়েছে। 98 দেখো এক্স সি মানে 90 এইমাত্র পেলাম, তারপরে হচ্ছে কি 8 8 মানে ভি আই আই, ঠিক আছে। তারপরে কিছু হিন্দি আরবিক সংখ্যায় লিখি, যেটা রয়েছে দেখো এটা মানে হচ্ছে 9, এটা 8, এটা 4, এটা 6, নেক্সট রয়েছে এটা 30 30, এটা 39, এটা 49, দেখো এক্স এল হচ্ছে 40, আই এক্স হচ্ছে 9 49, এক্স এল আই মানে 41, তারপরে দেখো এল ভি মানে 55, এটা হচ্ছে 59, এটা 60, এটা 90, এটা 95, তারপরে রয়েছে 26, দিস ইজ 11, এটা 36, দেখো এক্স 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 30 আর 6 36, এক্স এল মানে 40, ঠিক আছে, এল মানে 50, এক্স এল হচ্ছে 40, আর ভি মানে 5, 40 আর 5 45, এল এক্স এক্স এল মানে হচ্ছে 50, 60 70, আর 5 75। তারপর আছে কোনটা সঠিক সেটা খুঁজি, দেখো এই দুটোর মধ্যে 40 40 বলতে কোনটা বোঝাচ্ছে, এক্স এলটা বোঝাচ্ছে, এটাই সঠিক। নেক্সট কি রয়েছে, 49 49 মানে হচ্ছে এক্স এল আই এক্স, এটা হচ্ছে 49, দেখো 90 90 মানে এক্স সি, কেন এক্সি হলো, সি মানে হচ্ছে 100 আর এক্স মানে হচ্ছে 10, 100 থেকে 10 বিয়োগ করলে 90 হয়। নেক্সট দেখো ছোটো আর বড় বসাতে বলেছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, তাহলে 5 বড় 4 ছোটো, এরকমভাবে যেদিকে হাত থাকবে সেটাই বড় হবে। তারপরে দেখো এটা হচ্ছে কত, 14, এটা হচ্ছে 14, দুটি সমান ইকুয়াল বসেছে, তারপরে এটা মানে হচ্ছে 19, এটা মানে হচ্ছে 21, তাহলে 21টা বড় এদিকে হাঁটা হবে। তারপরে দেখো এটা মানে হচ্ছে 50 60 70 আর 6 76 76, এটা হচ্ছে 74, তাহলে 76টা বড় এদিকে হাঁটা হবে। দেখো কোষে দেখি 4-এ এই কটাই অঙ্ক ছিল তোমাদের সামনে হাজির করলাম, আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।